আল্লাহ রাসূল বলেছেন ইমানদারের শরীর আগে নষ্ট হয় না আগে নষ্ট হয় তার ঈমান আগে নষ্ট হয় তার কলব আগে নষ্ট হয় তার লবস আগে আক্রান্ত হয় তার হার্ট ওখান থেকে তার শরীরটা নষ্ট হয়ে যায় ঠিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম ইমানের দাবি পূরণে জান এবং মালের কুরবানি কিসের কুরবানি আপনি তো পেরেশানি আছেন আপনার প্রতিষ্ঠান আল্লাহ তাআলা তো ওটার মধ্যেই আপনাকে ধাবিত করছেন আপনি তো পেরেশান আছেন ব্যাংক নিয়ে আল্লাহ তো ওটার মধ্যেই আপনাকে ধাবিত করছেন আপনি তো পেরেশান আছেন ব্যবসা নিয়ে আল্লাহ তো আপনার ব্যবসা আরো বাড়িয়ে দিচ্ছেন ভালো কথা ব্যবসা করেন ব্যবসা করে কি আবু বকরের রাস্তা ধরতে পেরেছেন যে আবু বকর ব্যবসা করার পর ইসলাম গ্রহণ করে রোকন হওয়ার তো প্রশ্ন না শুধু মুসলিম হয়েছেন শুধু মুসলিম হয়েছেন 40,000 দেরহাম নিয়ে রসুলের কাছে হাজির হয়ে বলেছেন হে রাসূলুল্লাহ আমার ব্যবসা নেন তখন জরুরি ফান্ড কালেকশন চলতেছে না শুধু মুসলিম হয়েছে আর তার দাবি ছিল আমার জান এবং মাল এখন কার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেহেলদের সামনে কথা বলতেন জেহেল মানে জেহেল পরিবেশে কথা বলতেন থরথর করে কাঁপতেন সাহাবীগণ লাল হয়ে যেত তাদের চোখগুলো পলক ফেলতো না আমাকে অনেকে বলে যে মাসুদ তোমার কথাগুলো ভালোই লাগে বলে দুই একজন মুরব্বীরা তো একটু আস্তে বললে বোধহয় ভালো হয় কিনা তাই আমি বললাম অপেক্ষা করুন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে ইসলাম যখন প্রতিষ্ঠা হয়ে যাবে তখন আমার কথা যদি শোনার সুযোগ হয় আমি তখন আস্তে কথা বলবো যতদিন এই জুলুমের রাজত্বে থাকবো কাফিরের রাজত্ব থাকবে এই জালিমের রাজত্বে গলা নিচু করে কথা বলা আমি পছন্দ করি না আমার এই কণ্ঠ হয়তো এখান পর্যন্ত থাকে কিন্তু আমি মনে করি আমার কণ্ঠ জালিমের মস্তক কাঁপিয়ে দিবে কারণ আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের প্রথম ইতিহাস শুনেছি আপনারাও জানেন কয়জন মাত্র ছয়জন দুই ভাগে বিভক্ত হয়ে মিছিল শুরু করেছিল কি ঘোষণা ছিল এখানে যদি এমন কোনো ব্যক্তি পুরুষ থাকো আসো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও আসো তামিয়ার আসো ওমর নামছে এখন কেউ যদি সন্তানকে এতিম করতে চাও সে আমার সামনে আসো লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান যতক্ষণ পর্যন্ত তোমার নফস তোমার চাহিদা তোমার চিন্তা তোমার দর্শন তোমার স্বপ্ন তোমার চলা তোমার কথা বলার ভাষা তোমার কলমের লেখনী আল্লাহ আল্লাহ রসুলের নির্দিষ্ট পথে ধাবিত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি রোকন হবে না আবার একসাথে বলেন ততক্ষণ তারা রোকন হবে না মুমিন হবে মুমিন হবে আর মুমিন না হলে আপনি শুধু আমল করে জান্নাতে চলে যাবেন কুল হাল নুনাব্বিউকুম বিল আমাল বিল আকসারিনা আমাল বেআমলকারীদের কথা না আমলকারীদের কথা আল্লাহ তাআলা খবর দিচ্ছেন কুল হাল নুনাব্বিউকুম আমি তোমাদের খবর দিব মানে আপনার কাছে অনুমতি চাইতেছেন আল্লাহ আপনারা অনেক শিক্ষক এখানে আছেন ছাত্রদেরকে অনেক সময় গুরুত্ব বোঝানোর জন্য জিজ্ঞেস করেন তোমাদেরকে একটা কথা বলতে চাই বলবো এটার অর্থ হলো ছাত্ররা বললে বলবেন না বললে বলবেন না এটার অর্থ হলো কি ছাত্রদের একটু মনোযোগ দুর্বল হয়ে গেছে এখন মনোযোগটা আকর্ষণটি করার জন্য আপনি ওটা বলবেনই সিদ্ধান্ত নিয়ে ফেলছেন এখন শুধু মনোযোগটা কেন যে আপনারা যে এরশাদের মতো করেন কয় আপনাদের কানে কানে মাইকে বলতেছে আপনাদের কানে কানে একটা কথা বলতে চাই আল্লাহ তাআলা এবার বান্দাদের কাছে অনুমতি চাচ্ছেন না মনোযোগ চাচ্ছেন আমি মনোযোগ চাচ্ছি আপনাদের কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমাল আমলকারী নাবি আমলকারী আমলকারী এই আমরা আমলকারীরা এই আপনারা আমলকারীরা যারা মনে করছেন দাঁড়িয়ে গেছি টুপে পড়েছি তাহাজ্জুদ পড়ি মিছিল করি এর মধ্যে কি যে করি না ভাই সেটাই বলতে পারি না এই আমলকারীদেরকে আল্লাহ এবার ধরছেন একদম খামচিদেরও ধরছেন বিলাকসারিন আমল ওই আমলকারীদের খবর দেব কোন আমলকারী ফাহাবে তত আমালুকুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা শুধু তার আমল যে নষ্ট করে দেব তা না আরে ভাই নষ্ট করার প্রশ্নই তো আসছে আমল আছে বলে না নাই বলে কাফেরদের আমল নষ্ট করার প্রশ্ন আছে ওরা আমল করছে মুশরিকদের আমল নষ্ট করার প্রশ্ন আছে নাস্তিকদের আমল নষ্ট করার প্রশ্ন আছে কাদের যাদের আমল আছে যাদের তাহাজ্জুদ আছে যাদের সাদাকা আছে যাদের নফল আছে দাড়ির সুন্নাত আছে টুপির সুন্নাত আছে এই সব আলোচনা শোনার পর আবার কোন কোন ইসলামপন্থী দলের লোকেরা আমারে মেসেজ দেয় কয় সিনিয়র লোক মাসুদ তোমার আলোচনা ভালোই লাগে কিন্তু কোন কোন ক্ষেত্রে তুমি সুন্নাত এবং কিছু আমলকে তুমি একটু কি করো একটু খাটো করো আমি তখন আমাদের মুফতি আব্দুল সত্তার সাহেব বাগেরহাট অনেকে দেখেছেন আমরা খুব ছোট ছিলাম তখন আমি বাউফলে আমাদের একটা সম্মেলন ছিল বাউফল হাই স্কুল মাঠে এরপর আলোচনার এক পকেটে উনি বলছিলেন যারা জামাত ইসলামীকে মনে করো সুন্নতের আমল নাই দাড়ি খাটো লম্বা জামা নাই টুপি নাই
আমাদের তাহাজ্জুদ কম নফল রোজা কম নফল নামাজ কম আসো সেই সকল ইসলামের লোকেরা আজকের এই মাঠে আসো আমাদের সামনে আমার পাগড়ি ছুরি এরকম পাগড়ি না মাথা থেকে ধরে জোরে এরকম ফিকে মেরেছে আমার এই পাগড়ি যদি তোমাদের পাগড়ির চেয়ে 1 ইঞ্চি কম হয় তো আজকে থেকে মুফতি আব্দুল সত্তার আর কথা বলবে না আর এখন আমরা এক কলমায় ফাঁসি এক কলমায় রুটি রুজি বলছি তো একদম আগুন জ্বলে গেছে আগুন জ্বলে গেছে এই এক কলমায় ফাঁসি এক কলমায় রুটি তো আজকে না তে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে এটা চালু ছিল এইজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান কি মনে করেন আপনি কত বড় লম্বা জামাওয়ালা হইছেন দাড়ি কত হাত লম্বা করেছেন কতদিন তাহাজ্জুদ পড়ার পর আপনি এই বক্তৃতা করছেন আল্লাহ তাআলা তো ডাইরেক্ট হিট করে বলেছেন কাসীর কম না বেশি অধিক সংখ্যক আহবার প্রশিক্ষিত লোকেরা মুফাসসিররা মুহাদ্দিসরা মুফতিরা আলোচকরা মোটিভেশনাল স্পিকাররা ইউটিউব ফাটায় ফেলানো লোকেরা কাসীর আহবার আর রহমান শুধু তথাকথিত পণ্ডিত বুদ্ধিজীবী মুফাসসির মুহাদ্দিস না দরবেশরাও শুধু দরবেশ গিরি চলে এই চোখের পানির সাথে শরীরের ঘাম রক্ত নামে না পর্যন্ত কোন জমিনে এক ইঞ্চিতে আল্লাহর দিন বিজয় হয় নাই আর তোমরা এক কালিমায় শুধু চোখের পানি দিয়ে আল্লাহর দিন বিজয় করে ফেলবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ তাহলে উনি ভুল পদ্ধতি নিয়েছিলেন তাহলে ওনার জীবনের 3.5 বছরের জেল এসেছিল কেন তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাকি এই কুরবানি পেশ করতে হলে কেন শুধু বলা হয়েছিল বের হতে হবে দীর্ঘ একটা সময় তিনি দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়েছিল তাহলে আপনার ব্যবসা আমার চাকরি আমার অর্থ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুধু ইসলাম গ্রহণ করেছেন রোকন হওয়া না প্রশ্ন না বায়াত হয় নাই তখন বায়াতের প্রশ্ন আসে নাই শুধু ইসলাম কবুল করেছেন 40,000 দেরহাম আজকের যুগের এটা কয় টাকা 40,000 দেরহাম নিয়ে হাজির ইয়া রাসূলুল্লাহ কারণ মুসলিম হয়েছি মুসলিম মানে কি অর্ধেক অর্ধেক 100 ভাগটা কেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা কেউ যদি দরজার বাইরে থাকে এক ধরনের বিপদ ভিতরে ঢুকে গেলে এক ধরনের সুবিধা কিন্তু কোন লোক যদি দরজার মাঝখানে এসে দাঁড়িয়ে যায় বাইরের লোক অনিরাপদ ভিতরের লোকটাও অনিরাপদ এটা বাইরের লোকটার চেয়েও এই লোকটা বেশি বিপদজনক এই লোকদের কি কোরআনের ভাষায় উলাইকা হুমুল মুনাফিকুন এই অর্ধেক মাথা ঢুকিয়ে বাইরে শরীরটা রেখে দিয়েছে আরে ভাই সব যে একবারে পারবো এটা বলেন কেন সব আপনি পারবেন না সেই জন্যই তো হাক্ক জিহাদির ব্যাখ্যা আমি দিলে হবে মাওলানা মওদুদী মরহুম রহমাতুল্লাহ দেন নাই জান দিয়েছেন কি ব্যাখ্যা দিয়েছেন কি ব্যাখ্যা দিয়েছেন এরকম এই যে পাশে নদী তো আছে নদীটাকে কল্পনা করেন উনি বলেছেন এটা একটা নদী একজন সাধারণ মুসলিমকে ডাকা হবে শাহকে বলা হবে দিস ইজ রিভার হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি তোমার দায়িত্ব কি এই নদীকে সামনে রেখে সে বলবে আমার দায়িত্ব হচ্ছে স্রোতের সাথে আমি গা ভাসাই দেবো স্রোত যেদিকে যাবে আমিও সেদিকে যাবো দিস ইজ মুসলিম এখন এই মুসলিমের সংখ্যা তো নাই এটার একটা সম্মানজনক পরিভাষা রেডি করা হয়েছে কয় ভাই একটু মিল্লা জিল্লা কৌশলে থাকেন আবার কেউ কত সুন্দর উদাহরণও ঠিক করেছেন কেউ কেউ হিকমার সুন্দর উদাহরণ ঠিক করেছেন কয় ভাই দেখেন না ঝড় উঠলে বড় লম্বা মাল গাছগুলো মাথা কি করে থাকে নয়ায় থাকে যেন আবার সময় মতো দাঁড়াই যেতে পারে আমিও বলেছি ঠিকই আছে আপনার উদাহরণ চেয়ে আর একটা ভালো উদাহরণ আমার কাছে আছে খেলার মাঠে বল যারা মারে গোলকিপার বা বেগি যাই বলেন ও বল মারতে গিয়ে যেখানে দাঁড়াই থাকে সেখান থেকেই মারে নাকি মারার জন্য একটু পিছনে আসে তো পিছনে আসাটা কি তার দুর্বলতা না কৌশলে শক্তি প্রয়োগ কিন্তু ফাইনালি যদি সে দৌড়াইয়া আইসাই দাঁড়াই থেকে বলে যে ভাই দিস ইজ মাই টেকনিক বল মারা যাবে না এখন এই ঝামেলায় যাওয়া যাবে না তিন ভাগ দিলাম এক ভাগ কৌশল নামে পিছনে এসছে শক্তি অর্জন করে বলটাকে একদম গোলে ঢুকানোর টার্গেট নিয়ে আর এক দল
বল মারবেও না, যেখানে আছে ওখানে দাঁড়াই থাকবে। আর এক দল বল ওখানে আছে, মারার টার্গেটে সহি নিয়তে সৎ উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের হাসিলে পিছনে আইসে, এমন পিছনে আসছে লোকের আর খুঁজেই পাইতেছে না যে ওই লোক গেল কোথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জামানার দৃশ্য তো এরকম, কোন কোন রেওয়ায়েতে বর্ণনা করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্তের রক্তের আবরণ থাকে না একটা, ওটার দিকে তাকিয়েছেন। কোন কোন বর্ণনা যে উদিত হওয়ার সময় রক্তের একটা তাকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর্মাক্ত হয়ে গেলেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এমন কি পরিস্থিতি, আপনি ঘর্মাক্ত হয়ে গেলেন, কোনো দুঃসংবাদ? বলছে না দুঃসংবাদ না, আমার চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠেছে, এই যে রক্তের আওয়াজ দেখতে পাচ্ছ, আমার উম্মার মধ্যে একটা সময় আসবে, সেই সময় তিনটা ভাগে বিভক্ত হবে। এক ভাগ প্রথম ছুটি, এই বিপদ, এই দৃশ্য, এই র‍্যাব হামলা মামলা নির্যাতন নিপীড়ন, চাকরি চলে যায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, এসব দেখে প্রথমেই কাফের হয়ে যাবে, ঘোষণা দেবে না, প্রথমেই তারা মিল্লা জিল্লা কুমিল্লা হয়ে যাবে। ব্যক্তিগত কোনো বিষয়ের উপর আমি হস্তক্ষেপ করছি না, আল্লাহর হস্তে আমাকে মাফ করবেন। আমি আমি আমার ব্যক্তি জীবনের দুর্বলতা থেকে এই কথাগুলো বলছি, আপনাদের থেকে না। মিছিলের কথা শুনলে শফিকুল ইসলাম মাসুদ, তোমার যদি একটু জ্বর জ্বর ভাব লাগে, তোমার যদি একটু কাশি কাশি ভাব লাগে, একটু মাথা ব্যথা করা করে মনে হয়, তাহলে বুঝতে হবে তোমার শরীরটা ঠিক আছে, ইমানটা ঠিক নাই বলেন আপনি, আমি বলি ইমানটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, ইমানদারের শরীর আগে নষ্ট হয় না, আগে নষ্ট হয় তার ইমান, আগে নষ্ট হয় তার কলব, আগে নষ্ট হয় তার লাভ, আগে আক্রান্ত হয় তার হার্ট, ওখান থেকে তার শরীরটা নষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাকারাতুল কলব, সমস্ত কিছুই পৃথিবীতে যা আছে সব কিছুর উপরে জং পড়ে, কলবের উপরে কি জং পড়ে? আল্লাহ রাসূল বললেন, পড়ে। ইন্না লিকুল্লি শাইইন সাকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আর ওই কলবের জং দূর করার জন্য কি জামা, সীসা, লোহা, কি কুলুবি যিকরিল্লাহ। তখন আল্লাহ রাসূল এখানে হাত রাখলেন, মানুষের এই সাড়ে তিন হাত বড়ে শরীরটা প্রথম অসুস্থ হয় না। আমি মাঝে মধ্যে বলি, ইমানটা সতেজ সম্পূর্ণ রাখুন, পরীক্ষা হিসাবে আল্লাহ আপনাকে কোনো বিপদে ফেলতে পারেন, কিন্তু বিজ্ঞানও এখন বলে, মেডিকেল সায়েন্সও এখন বলে, মনের দিক থেকে সচেতন থাকুন। ওরা মনের কথা বলে, ইমানের কথা বলে না, মন আর ইমান একই জিনিস, নফস হার্ট কল। ডাক্তারের কাছে ভালো ডাক্তার যারাই হবে বলে যে দেখেন আপনি কিন্তু ওষুধ খাইয়ে ভালো হবে না, আগে আপনাকে নিজে নিজে আগে কী হইতে হবে, সুস্থ হয়েছেন এটা আপনাকে আগে নিশ্চিত হইতে হবে, দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন। ওষুধ হলো সাপ্লিমেন্টারি, প্রিন্সিপাল ইস্যু হলো আপনার মনের দিক থেকে আপনি কি হন, দিস ইজ মেডিকেল সায়েন্স। আর ইসলাম, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ ওয়াহিয়াল কলব, আল্লাহ ওয়াহিয়াল কলব, আল্লাহ ওয়াহিয়াল কলব, কয়বার বলেছেন? তিনবার বলেছেন। এই জন্য আপনি ইমানের দিক থেকে সবল না দুর্বল এটা টেস্ট করার জন্য কিনে এমআরআই লাগবে না, সিটি স্ক্যান করা লাগবে না, ইসিজিও করা লাগবে না। আল্লাহ বি জিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, কার জিকির? তো সেই জিকিরই তো মহান সংগঠন, সেই জিকিরই তো মিছিল, সেই জিকিরই তো আমাদের শিক্ষা শিবির, সেই জিকিরই তো তাহাজ্জুদ, সেই জিকিরই তো নফল নামাজ, সেই জিকিরই তো নফল রোজা, সেই জিকিরই তো হচ্ছে আমাদের এই সম্মেলন। আপনার হৃদয়টাকে কি করে দেয়? তাজা করে দেয়, সবল করে দেয়, সতেজ করে দেয়। তাহলে চতুর্থ নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে ফামান জাহাদাহুম বিহাদিহি, লড়াই করতে হবে কি দিয়ে? হাত দিয়ে। এই হাতের লড়াই, এই হাতের লড়াই মুসলিমরা যতদিন চালিয়েছে গোটা বিশ্ব মুসলিমদের অধীনে ছিল, যতদিন ত্যাগ কোরবানি এই মুসলিমরা করেছে ততদিন মুসলিমদের জন্য এটা ছিল। কারণ দুটো লাইন খুব ভালো করে মাথায় নিয়ে নেন, দুনিয়াটা ত্যাগের জন্য, ভোগের জন্য? আরে ভাই নয় বলেন কেন, ভোগ একবারে করবেনই না, এটা বললে তো হতাশ হয়ে যাবেন। দুনিয়াটা ত্যাগের জন্য, ভোগের জন্য? জান্নাতে। এবার উল্টাই বলেন, যদি দুনিয়াতেই ভোগ করেন তাহলে জান্নাতের ভোগ থেকে বঞ্চিত হবে। এবার সিদ্ধান্ত আপনার, এবার ফয়সালা আপনার, এখন বলবেন আমি কি চেয়ে নেব, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমারে বিপদে ফেলেন, আল্লাহ রাসূল এই দোয়া করতে নিষেধ করেছেন। ওয়ামেলুস সলিহাতের প্রকৃত এবং সর্বসম্মত ব্যাখ্যা হচ্ছে তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর আমরা কি ঠিক করেছি? ওয়ামেলুস সলিহাতের ব্যাখ্যা হলো রাস্তা থেকে কাটা সরান, খাবার শেষে একটু মিষ্টি যদি ইয়া ছাড়া চিনি ছাড়া হয় তাহলে সবচেয়ে ভালো হয়। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 55 বছর বয়সে 70 কিলোমিটার পথ হেঁটে গিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জামানার রাস্তার আমাদের রাস্তাতে একই প্রায় 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে।
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু যুদ্ধে অংশ গ্রহণ করেছেন 120টা ত্যাগ কোথায় কোথায় কুরবানি আপনার পরিবর্তন ভাগ্যের পরিবর্তন হবে না নোট লিখে নিয়ে যান নোট লিখে নিয়ে যান পরম আরো শাস্তির জন্য অপেক্ষমান থাকতে হবে এই ঘোষণা জামাতের আল্লাহর কুল ইন কানা বাউকুম ওয়া আবনাউকুম ওয়া আযওয়াজুকুম আপনি যদি এইগুলো ভালোবাসার মত্ত থাকেন এসব কিছুর মধ্যে যদি মত্ত থাকেন আল্লাহ তাআলা দেখেন আপনি এখন ঘরে ফেরার যে একটা টার্গেট আছে আপনার কত তাড়াতাড়ি ফেরা যায় ওয়া মাসাকিনা তারদাউনাহা আমি আমার বাসার সামনে লাগায় রাখছি এইটুকু আরবি এবং তরজমা লেখা কারণ যেটা একবারে বেশি এখনো কথাই বলতে পারে না তারও কথা হলো বাইরে যাবে না বের হবে না আর ঢোকার পর থেকে প্যান্ট নিয়ে টানাটানি শুরু করে লুঙ্গি একটা নিয়ে হাজির হয়ে যায় মানে সে বুঝে যে লুঙ্গি চেঞ্জ করলেই মোটামুটি আমি এখন বাসায় থাকব আর প্যান্ট পরা থাকলেই তার ভাব হলো যে আমি এখন বের হয়ে যাব এই দুর্বলতা শুধু আমার আপনাদের তো কারণে অমাসা কিনা তারা দাও না হ্যাঁ তোমার ঘরের প্রতি গৃহের প্রতি তোমার যে মহব্বত এই ভালোবাসা এইটার বিপরীতে আটটার বিপরীতে আল্লাহ দিয়েছেন কয়টা বলেন নাম মানে হাব্বা ইলাইকুম মিনাল্লাহ আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা কি বললাম আল্লাহ আপনাকে খুব ভালোবাসি কিন্তু আল্লাহর হুকুম আপনি পালন ভালোবাসেন না মানে হাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি ভালো করে বুঝেন থিওরিটিক্যাল হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা আর প্র্যাকটিক্যাল হচ্ছে ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ আপনি ভালোবাসার কথা মুখে স্বীকার করেছেন আল্লাহর দিন কায়েমের জন্য আপনি রাজপথে নামতে পারেন নাই আপনার থিওরিটিক্যাল ওই ভালোবাসার কোনো মূল্য কোরআন হাদিসের আয়াত দিয়ে প্রমাণ করতে পারবেন না হিমসের গভর্নর করা হয়েছিল কাকে সাইয়েদ আমিরাল জুমাহির রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দেওয়া হয়েছে আমরা তো প্রস্তাবের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই দোয়া চাই চোখের পানি ফেলি প্রথমে আল্লাহ পোলার চাকরিটা আমার প্রমোশনটা আমার স্যালারিটা যেন বাড়ে আর দোয়া ছাড়াই সাইয়েদ আমির আল জুমাহি কেবল ইসলাম গ্রহণ করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন আপনাকে হিমসের গভর্নর করে পাঠানো হবে সে সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খলিফাতুল মুসলিমিন আমাকে মাফ করবেন সিদ্ধান্ত তো আর আমাদের মতো এরকম বলার পরে আবার উনি বাড়ি যেয়ে দুদিন ফোন বন্ধ করে রাখেন নাই উনি দায়িত্ব নিয়েছেন যেই আমির আল জুমাহিকে ওখানকার লোকেরা ডিমান্ড দিয়ে চাহিদার আলোকে ওনাকে নিয়েছেন গভর্নর করার জন্য আর কিছুদিন যেতেন যেতেই তারা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে কয়টা কমপ্লেন চারটা কমপ্লেন জনগণ চারটা সমস্যার কথা তুলে ধরল প্রথম সমস্যাই হলো আমাদের হিমসের গভর্নরকে সপ্তাহে সাত দিন পাওয়া যায় না দ্বিতীয় সমস্যা হলো তাকে প্রতিদিন সকালবেলা যেই টাইমে আসার কথা সেই টাইমে সবসময় উনি আসতে পারেন না তিন নম্বর হলো উনি এমন অবস্থায় অনেক সময় থাকেন যে কথা বলতে গেলে উনি সেন্সলেস হয়ে যায় সুবহানাল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন হিমসের গভর্নর সাইয়েদ আমির আল জুমাহি আসো তোমাকে এত আশা করে পাঠালাম যে জনগণ তোমাকে ভালোবেসে নিল কি অপরাধ তোমার কি সমস্যা এগুলো জবাব দাও এগুলো বলো কি হয়েছে প্রথম প্রশ্ন করা হলো দ্বিতীয় প্রশ্ন করা হলো আমি এগুলো সময়ের কারণে আর বলছি না তৃতীয় চতুর্থ প্রশ্ন যখন করা হলো যে তুমি কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যায় তোমার কি শরীর অসুস্থ আছে খারাপ তোমার শরীর তাহলে বলো চিকিৎসকের ব্যবস্থা করি এটা বলতে বলতে সাইয়েদ আমির আল জুমাহি আবার সেন্সলেস হয়ে পড়েছেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাইয়েদ আমির আল জুমাহির মাথাটা এরকম ধরে তার উরুর উপরে রেখে সুরা ফালাক পড়লেন সুরা নাস পড়লেন সুরা ইখলাস পড়লেন পড়ে তার মাথায় ফু দিলেন আমির আল জুমাহি একটু নড়াচড়া দিয়ে উঠে বসলেন বললেন খলিফাতুল মুসলিমিন আমার কি হয়েছিল আমি তো সেন্সলেস হয়ে পড়েছিলেন বলছে খলিফাতুল মুসলিমিন আমাকে মাফ করবে আমার যখন ইসলাম গ্রহণ হয় নাই তখন আমি আমার সেই কাফির মুশরিক গোষ্ঠীর সাথে থেকে ইসলামের একজন সাহাবিকে ধরে নিয়ে যারা ওখান দ্বারা শুলে চড়িয়েছিল শুলে চড়ানো অবস্থায় তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমাকে ছেড়ে দেওয়া হবে হুব্বে রাসূলিল্লাহ খৌফিল্লাহ আল্লাহর ভয় আল্লাহকে ভালোবাসা আল্লাহর রাসূলকে ভালোবাসাটা কি শুলে চড়ানো অবস্থায় তাকে বলা হলো তোমাকে কিচ্ছু করা হবে না এখন তোমাকে হত্যা করা হবে না তোমার একটা পশমে টোকাও দেওয়া হবে না তুমি শুধু তোমার মুহাম্মাদকে একটা গালি দিবা খলিফাতুল মুসলিমিন শুলে চড়ানো সেই সাহাবীর দিকে তাকিয়ে আমি দেখেছিলাম হাস্যোজ্জ্বল মুখে তিনি আল্লাহর দিকে তাকিয়ে বলেছিলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার
খলিফাতুল মুসলিমিন তারা সেদিন তাকে সাথে হত্যাই করে নাই হত্যা করার পর তাকে শুল থেকে নামিয়ে তার হাতটা টুকরা করেছে তার পা টুকরা করেছে তার গর্দানটা আলাদা করেছে তার চোখগুলো উপরে ফেলেছে তার জিহ্বাটা টেনে বের করে প্যারাক দিয়ে ওটাকে আলাদা করে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমি ও সব কিছু দেখে সেদিন পাগলের মতো ওখান থেকে ছুটে এসে আপনার কাছে ইসলাম কবুল করেছিলাম ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর রাসূলের কাছে সেদিন ইসলাম কবুল করেছিলাম খলিফাতুল মুসলিমিন আপনি বলুন আল্লাহ তাআলা আমার সমস্ত আমলগুলো বরবাদ করে যদি শুধু জানতে চায় আমি সেদিন সেই সাহাবীর হত্যাকাণ্ড তার শাহাদাতের মুহূর্তে আমার মানবিকতার দিক থেকে ঈমান বাদ দিয়ে মানবিকতার দিক থেকে আমি প্রতিবাদ প্রতিরোধ করলাম না কেন কি জবাব আল্লাহর কাছে দেব ওই দৃশ্য চোখের সামনে ভেসে উঠলে আমি সেন্সলেস হয়ে যাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি কৃতজ্ঞতা জানাই যে আপনারা সেই 2008 সাল থেকে আজ পর্যন্ত আপনারা এগুলো দিয়ে আসছেন বলেই তো সংগঠনের সামগ্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে আজকে জামাত ইসলামীর নিবন্ধন ঝুলে আছে আজকে জিজ্ঞেস করতে চাই জামাত ইসলামীর নিবন্ধন থাকবে না আমরা থাকব যদি বলেন যে আমরা থাকব এবং নিবন্ধন থাকবে তাহলে নিবন্ধনের জন্য আমরা ট্রাইব্যুনালে যেভাবে গোটা বিশ্বের সমস্ত বড় বড় লয়ারদেরকে অ্যাসিস্ট করে আমরা ফাইট করেছি এই ফাইটটিকে আমরা হেরেছি না জিতেছি আপনারা হয়তো বলবেন আমাদের তো ফাঁসি হয়ে গেছে ভাই ফাঁসি হয়েছে আল্লাহ তাদের শহীদ করেছেন ওয়াত্তাকে জামিনকুম সোহাদা এটা আল্লাহর ঘোষণা আমরা মিছিল করেছি তাদের বিরুদ্ধে কি করা হচ্ছে অন্যায় করা হচ্ছে জুলুম করা হচ্ছে জুলুম এবং অন্যায়ের প্রতিবাদ করা ঈমানের দাবি মান রামিন কো মুন কারণ সেই জায়গা থেকে আমরা আমরাই কাজ করেছি আর গোটা বিশ্বকে আমরা জানাতে পেরেছি এই দেশের আওয়ামী লীগ জানে যে তথাকথিত ট্রাইব্যুনালের নামে আমাদের নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে নজিবুল বাশার মাইজ ভান্ডারি যে মুখ খুলেছে এরকম হাজারো নজিবুল বাশার মাইজ ভান্ডারি তৈরি হয়ে আছে আপনাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বিশ্ববাসীকে আপনাদের কাঠ গড়ায় দাঁড় করাবে ইনশাআল্লাহ এটা কি শুধু দোয়া দুরুদ আর এই মুখের কথাই হয়ে গেছে না শহীদ গোলাম আযম রাহিমাহুল্লাহ যিনি জেলখানার শেষ সময় পর্যন্ত বলেছিলেন আমার ভালো খাবারের দরকার নাই এই অনুমতি নেওয়ার তোমাদের দরকার নাই শুধু অনুমতি নাও তারা যেন এক খণ্ড কোরআন আমার বুকের উপরে রাখতে দেয় এক খণ্ড কোরআন যেন রাখতে দেয় বাসা থেকে যেদিন নিয়ে আসবে আমরা সেদিন মগবাজারে গলিতে গলিতে দাঁড়িয়েছিলাম আমরা ওনার ব্যর্থ পদচারণা দেখেছি আমরা ওনাকে ধরতে গিয়েছিলাম বলেছে আমাকে আজকে ধরতে হবে না আমার শারীরিক শক্তি আজকে আগের যে কোনো সময়ের তুলনায় কয়েক শত গুণ বৃদ্ধি পেয়েছে আমি দৌড়ে ওদের ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত সে হচ্ছে শহীদ গোলাম আযম রহিমাহুল্লাহ সে হচ্ছে শহীদ আব্দুল কাদের মোল্লা আব্দুল কাদের মোল্লা ভাই এই ঠিক টেবিলের ওপাশে দাঁড়িয়ে বলছে যে মাসুদ আফসোস জীবনের দুটো যৌবনকালটা ইসলামের জন্য ব্যয় করতে পারি নাই কাফফারা হিসাবে শাহাদাতের পথ বেছে নিয়েছি ওনারা তো সিদ্ধান্ত নিয়ে গেছেন আমি বললাম আর একটা কি বলল 2006 সালে আমার চোখের সামনে আমি টিভিতে দেখতে পাচ্ছি পল্টন ময়দান আমাদের ভাইরা শহীদ হচ্ছে তোমরা রক্তাক্ত অবস্থায় আমি আমিরি জামাতকে কয়েকবার ফোন করে অনুমতি চেয়েছি আমিরি জামাত আমি গুনাহগার আব্দুল কাদের মোল্লা এটা বলে উনি চোখের পানি ছেড়ে দিয়েছে আমি গুনাহগার আব্দুল কাদের মোল্লা আমার যৌবনকালটা আমি বিভিন্ন পথে বাম পথে ব্যয় করেছি আমিরে জামাত আমাকে 2006 সালে 28 অক্টোবর আমাকে একটু ময়দানে যাওয়ার সুযোগ করে দেন আমি আমার জীবনটা দিতে চাই রক্ত দিতে চাই আমিরে জামাত আমাকে অনুমতি দেন নাই বলছিলেন সারা দেশের সাথে সমন্বয় করার জন্য আপনি অফিসে বসে থাকবেন আমি সেই সুযোগটা হাতছাড়া করেছি মাসুদ আমি আজকে পালাবার জন্য আসি যাই আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আমি শহীদ হব এটা বলে ওদিক থেকে টেবিল ঘুরে আসতে যাচ্ছিলেন আমি ঘুরে গিয়ে যখন ধরলাম কপালে চুমু খেয়ে বললো যে তোমাদের জন্য সৌভাগ্য যে তোমাদের যৌবনকালটা তোমরা ইসলামের জন্য ব্যয় করতে পেরেছ এই কপালে আমি ছোট মানুষ গুনাহগার লোক আল্লাহর হস্তে মাফ করবে এই সমস্ত নেতৃবৃন্দকে আমরা হারাইছি সুতরাং আমাদের অনেক বড় বড় অভিভাবককে আমরা হারিয়েছি সেই জন্য শহীদ গোলাম আযম রহিমাহুল্লাহ সেদিন এই রোকনদের সম্পর্কে বলেছিলেন আসল রোকনিয়াতের কি চেতনা আসল চেতনা রোকন হচ্ছে তারা যারা ঝড়ের গতিটার সাথে আপোষ করবে না মিলে যাবে না ওই নদীর স্রোতের সাথে তারা সাঁতরে যাবে না বরং স্রোতের গতিটাকেই তারা পাল্টে দেওয়ার জন্যই আসবে এটা আল্লাহর কথা ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম এই জাতির পরিবর্তনের জন্য আমাদের একটা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারলে আজকে রাজপথে ঘাটে ঘাটে আপনি 10 জন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন কোন গবেষণা ছাড়া বলে দেবে এই বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ নাই ইসলাম ছাড়া নাই
ইসলাম জিতবেই এখন আপনি সহ না ইসলাম ছাড়া সেটা হচ্ছে আপনার সিদ্ধান্ত যেই জিন্দা ইসলাম সেই জিন্দা ইসলাম সম্পর্কে আল্লামা ইকবালই তো বলেছিলেন ইসলামকে জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ ত্যাগ এবং কুরবানির আলোচনা এখান থেকে শুরু এখান থেকে শেষ যে কথাটা বলে ইতি টানতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে বায়াত দিয়েছেন তারা নামাজি ছিলেন না তারা রোজা রাখতেন না তখন তারা ইসলাম গ্রহণ করেন নাই বায়াতের প্রশ্ন হলো কেন বায়াতের সাথে সম্পর্ক কিসের সুসময়ের না দুঃসময়ের বায়াতের সাথে সম্পর্ক ক্রান্তিকালের না সম্ভাবনার আপনারা কারা আপনারা কারা সেই বায়াতের লোক তো এখন কি সময় ভূমিকাটা পরে রাখবেন এখন তো বায়াতের মৌসুম এখন তো ওদের মৌসুম এই সংকট এই ক্রান্তিকাল এই দুর্যোগ এটাকে অতিক্রান্ত করার জন্যই নামাজিওয়ালা রোজাদারওয়ালা হজ করা তাহাজ্জুদ পড়া রহমানুল লাইল দরবেশওয়ালা লোকদেরকে আল্লাহ রাসূল বায়াত দিয়ে বলেছিলেন কাজ হচ্ছে চারটা ফিমা হেব্বা কারা তোমার পছন্দ পছন্দ বলে আজকে কিছু নেই কোরবানি অথচ আমি রুকুন আছি পছন্দ পছন্দ আমারটাই ঠিক ফিমা হেব্বা কারা দুই ফিল উসর ওয়াল ইউসর পরিস্থিতি যদি অনুকূল থাকে পরিস্থিতি যদি প্রতিকূল থাকে এখন অনুকূলটা প্রতিকূল তাহলে ভূমিকা অনুকূলে রাখবো না প্রতিকূলে রাখবো প্রতিকূলে রাখার জন্যই তো বায়াত অনুকূল পরিস্থিতির জন্য তো নামাজিওয়ালা রোজাদারওয়ালা সাহাবীরা ভূমিকা রেখেছিলেন সংকট মোকাবেলা করার জন্যই তো রুকুনদেরকে ডাকা হয়েছিল বায়াত দেওয়া হয়েছিল শপথ দেওয়া হয়েছিল এগ্রিমেন্ট চুক্তি করা হয়েছিল আমি প্রকৃতপক্ষে আর সাজিমে তোমাদেরকে যে বায়াত দিয়েছিলাম যে চুক্তি ওয়াদা করেছিলাম সেদিন আমাদের তোমাদেরকে বলে দিয়েছিলাম দুনিয়ার জীবনে কোনো অজুহাত দোহাই দিয়ে তোমরা সেদিন কিয়ামতে কেউ পার পাবে না শুন সম্মানিত ভাইয়েরা সেই বায়াত তাদের জন্য দেওয়া হয়েছে যারা চায় পরিস্থিতি মোকাবেলা করবে যে তার ইচ্ছা অনিচ্ছা বলে কিছু থাকবে না এখন ইচ্ছা অনিচ্ছা কার ইসলামী আন্দোলনের এখন সহজ অথবা কঠিন যাই হোক আমি পরিস্থিতি উত্তরণ করে সামনের দিকে এগিয়ে যাবো ফিল মানসাতি ওয়াল মাকরাহে কে পছন্দ করলো আর কেউ করলো না তাতে আমার কিছুই যায় আসে না আল্লাহ মেহরবানি করে আমাদের জীবন এবং মালের কোরবানির সিদ্ধান্ত নিয়ে আজকে এখান থেকে বের হয়ে পুরো পটুয়াখালীর চিত্রটা পাল্টে দেওয়ার জন্য বাংলাদেশকে আমরা টার্গেট করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল মঞ্জুর করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে কথার মধ্যে কোনো বাড়াবাড়ি হয়ে থাকলে কোরআন হাদিসের কোনো ত্রুটি বিচ্ছিতে আল্লাহ তালা যদি আমাদের মধ্যে পেয়ে যান মানুষ হিসাবে থাকতেই পারে মজলিসুল কাফফার আমরা জানি আমরা সেটা পরে শেষ করে দেই সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু